বাবা বুঝতে পারছো অন্যায় হয়ে গেছে আর কোনোদিনও হবে না এরকম। বাবা কাল সারা রাত স্টেশনে কাটিয়েছে, সকাল থেকে রাস্তায় রাস্তায় ঘুরেছি, আমরা কিচ্ছু খাওয়া জোটেনি বাবা সকাল থেকে। মা আমরা তো মানছি যে আমরা কুসন্তান বলো, কিন্তু কিন্তু কথায় আছে না, কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয়। আমরা তো বলছি আমাদের শাস্তি দাও, শাস্তি দাও, কিন্তু প্লিজ আমাদের বাড়ি ছাড়া করো না মা। লেখাকে দেখো, লেখা খুব অসুস্থ। বুঝেছি, এভাবে ক্ষমা চাইলে হবে না তো, হবে না। আমি সত্যি বড় অন্যায় করেছি, এই হাত আমি তোমাদের গায়ে তুলেছি বাবা, আমার ক্ষমা করো না, আমাকে কোনো দিনও ক্ষমা করো না বাবা। এবার তো তোর সোনা দাকে বাবা একেবারে পিটিয়ে মেরেই ফেলবে। তোমরা যেদিন আমাদেরকে বাড়ি থেকে বের করে দিলে না, আমরা জানতাম না কোথায় যাব, কি করব, কি খাবো, কিচ্ছু জানতাম না। শেষমেশ ওই বয়স্ক মানুষ দুটোকে নিয়ে উঠলাম কোথায়, একটা মন্দিরের চাতালে। সেখানে সোনাদির বাবা দানের নামে বড় মার জেঠুমণিকে অপমান করলেন। আরে তরুণ বাবু যে আপনি এখানে, আসলে বুঝতেই তো পাচ্ছেন এখানে মানুষজন আমাকে চেনে, মান্যগণ্য করে, তাই ওই বেআইনি মশাই বলতে একটু বাদ। আমরা ওখানে থাকাকালীন রাজুদা রাজুদা একদিন খুঁজতে খুঁজতে চলে এসেছিল গো। রাজুদা সহ্য করতে পারেনি, রাজুদা নিজে আমাদেরকে ওর বস্তির ওই ছোট্ট ঘরটায় থাকতে দিয়েছিল জানো। শুরু থেকে যদি তালুই মশাই আমাদের পাশে না থাকতেন আমরা যে কি করতাম কে জানে। নেই নেই বউ, হামনে কুছ ভি নেই কিয়া। উস দিন আগর তুম লোক শেখ আর বেগম বন কে না আয়ে হোতে তো ইয়ে লো তো মকান বেচ চুকে থে। না তালুই মশাই, ওই সোনাদির বোনের বর আশিস্তা যদি আমাদের ওই সময় সাহায্য না করতেন, আর আপনি যদি ওই কাগজগুলো সই না করিয়ে রাখতেন, তাহলে কুশবাবু বা আমার পক্ষে কোনো কাজটাই সম্ভবপর হয়ে উঠত না গো। এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর যতবার আমরা মাথা তুলে দাঁড়াতে চেয়েছি ততবার তোমরা আমাদেরকে পায়ের তলায় তুলেই মেরেছ। তারপর তোমরা কোন মুখে আমাদের কাছে ক্ষমা চাইতে আসো? আমি হলে কি করতাম জানো, গলায় দড়ি দিয়ে মরতাম। এখনই সাবস্ক্রাইব করুন জি ফাইভ অ্যাপ আর দেখুন আপনাদের পছন্দের শো যখন খুশি যেখানে খুশি সম্পূর্ণ বিনামূল্যে।